The letter Z is not pronounced when it comes before N in a syllable. Alright, jokhon kono syllable Z er pore N thake, orthat N er age jokhon G thake, tokhon G er kono uchcharon hoy na, Z silent thake. Jemon ei shobdo ta lokkho koro, design. Lokkho koro, design. Shobdo ta dui bare uchcharon korte hoy, tar mane ei shobde duti syllable ache. D ekta syllable এবং জাইন আরেকটা সিলেবল তো জাইন সিলেবলটির মধ্যে আমাদের কি আছে যে এন এর আগে জি আছে যার কারণে জিটা সাইলেন্ট থাকবে জিটার কোনো উচ্চারণ হবে না জাইন শুধু জাইন সিলেবলের মধ্যে এস আই এন জাইন এরকম হবে উচ্চারণটা জির কোনো উচ্চারণ হবে না আর এখানে এস এর উচ্চারণ জ এর মতো কেন হলো সেটা তোমাদেরকে একটু বলছি যে এস এর আগে এবং পরে যদি ভাওয়েল থাকে তখন এস এর উচ্চারণটা জ এর মতো হয় তো আমাদের এই ডিজাইন শব্দে এস এর আগে আছে ই এবং পরে আছে আই যার কারণে এস এর উচ্চারণটা জ এর মতো হবে আর এখানে সিলেবলে ভাগ করে নিলে ডিজাইন শব্দটা হয় ডিজাইন তো জাইন সিলেবলটির মধ্যে যেহেতু এন এর আগে জি আছে তাই জিটি সাইলেন্ট থাকবে জি এর কোনো উচ্চারণ হবে না জাইন এরকম হবে ডিজাইন ডিজাইন যেটার বাংলা অর্থটা হচ্ছে নকশা একইভাবে এই শব্দটি দেখো সাইন লক্ষ্য করো সাইন এখানে কি আছে যে এস আই এন সাইন জি এর উচ্চারণটা এখানে সাইলেন্ট আছে অর্থাৎ জি এর কোনো সাউন্ড আসে নাই তবে জিটা অর্থ গঠনের জন্যে সাহায্য করতেছে এই শব্দটাকে আবার এই আই এর উচ্চারণটা চেঞ্জ করে দিছে আই এর উচ্চারণটা আই এরকম হয়েছে জিটা না থাকলে কিন্তু আমাদের আই এর উচ্চারণটা ই এরকম হতো এস আই এন সিন এরকম হতো জিটা থাকার কারণে আই এর উচ্চারণটা হয়েছে আই এরকম কিন্তু জি এর কোনো উচ্চারণ এখানে হয়নি এস আই জি এন সাইন আমাদের উচ্চারণটা আসবে সাইন যেটার বাংলা অর্থটা হচ্ছে চিহ্ন তাহলে মনে রাখবে কোনো সিলেবলে যদি এন এর আগে জি থাকে তাহলে জিটা সাইলেন্ট থাকবে জি এর কোনো উচ্চারণ হবে না তো এখানে একটু খেয়াল করে বুঝে নাও যে এখানে কিন্তু আমি বলতেছি কোনো সিলেবলে কোনো শব্দে বলি নাই কোনো সিলেবলে বলছি তার মানে হচ্ছে যে একটা শব্দের ক্ষুদ্রতম যে অংশটুকু একবারে উচ্চারণ করা হয় সেই অংশের মধ্যে যদি এন এর আগে জি থাকে তাহলে জি এর উচ্চারণ হবে না কিন্তু কোনো শব্দে যদি এন এর আগে জি থাকে তাহলে জি এর উচ্চারণ হবে যেমন উদাহরণস্বরূপ দেখো যে ম্যাগনেট এখানে লক্ষ্য করো ম্যাগনেট এই শব্দে কয়টা সিলেবল আছে ম্যাগ একটা সিলেবল নেট আরেকটা সিলেবল এখানে দুইটা সিলেবল আছে ম্যাগনেট প্রথম সিলেবলে আমাদের আছে জি এম এ জি ম্যাগ দ্বিতীয় সিলেবলে আছে আমাদের নেট এন আছে এন ই টি নেট তো এখানে কিন্তু আমাদের এনের উচ্চারণ হবে জির উচ্চারণ হবে সবগুলোর উচ্চারণই হবে কেন কারণ এটা লক্ষ্য করো যে একটা সিলেবলের মধ্যে কিন্তু জি এবং এন একসাথে নাই এখানে একটা সিলেবলে জি আছে আরেকটা সিলেবলে এন আছে তাই এই শব্দে জি এর উচ্চারণ হবে ম্যাগনেট যেটার বাংলা অর্থটা হচ্ছে চুম্বক আবার এখানে লক্ষ্য করো একটু ভালোভাবে বোঝার জন্যে এই শব্দটা লক্ষ্য করো ডিজাইন এখানে ডি একটি সিলেবল জাইন আরেকটি সিলেবল তো জাইন সিলেবলের মধ্যে আমাদের কি আছে যে এন তার আগে জি এন এর আগে জি থাকার কারণে জাইন সিলেবলটিতে জি এর উচ্চারণ হয় নাই তো এরকমভাবে মনে রাখবে যে একটা সিলেবলে যদি জি এর পর এন থাকে অথবা এন এর আগে জি থাকে তাহলে জি এর উচ্চারণটা হবে না কিন্তু একটা শব্দে যদি থাকে মানে আলাদা আলাদা সিলেবলে তখন জি এর উচ্চারণ হবে তো চলো এখন কিছু শব্দ প্র্যাকটিস করি যেখানে জি এর উচ্চারণ সাইলেন্ট আছে দেখো ফরেন ফরেন এখানে লক্ষ্য করো জি এর উচ্চারণটা সাইলেন্ট আছে ফরেন মানে হচ্ছে বিদেশি এরপরে দেখো ন্যাশ লক্ষ্য করো ন্যাশ এই শব্দটা
এই শব্দটার মধ্যে কয়টা সিলেবল আছে? একটা সিলেবল, কারণ এই শব্দটা একবার উচ্চারণ করা হয় ন্যাশ। আর এই শব্দে এন এর আগে জি আছে, যার কারণে জিটা সাইলেন্ট, জিটার কোনো উচ্চারণ নাই, ন্যাশ, যেটার বাংলা অর্থটা হচ্ছে দাঁতে দাঁতে ঘষা বা কর্মর শব্দ করা। এরপরে দেখো রেইন, লক্ষ্য করো রেইন, যেটার বাংলা অর্থটা হচ্ছে রাজত্ব, রেইন। এখানে লক্ষ্য করো যে শব্দটা একবার উচ্চারণ করতে হয়, তাই এটা একটা সিলেবল। আর এই একটা সিলেবলের মধ্যে আমাদের কি আছে যে এন এর আগে জি আছে, তাই জি এর কোনো উচ্চারণ হবে না। এরপরে দেখো ক্যাম্পেইন, লক্ষ্য করো ক্যাম্পেইন, ক্যাম্পেইন শব্দটার বাংলা অর্থ হচ্ছে অভিযান বা প্রচারণা। এরপরে দেখো অ্যাসাইন, এটা হচ্ছে দায়িত্ব অর্পণ করা, অ্যাসাইন। এখানে শব্দটার মধ্যে দুইটা সিলেবল আছে, এ সাইন, এ একটা সিলেবল, সাইন আর একটা সিলেবল, অ্যাসাইন। অ্যাসাইন শব্দটির বাংলা অর্থ হচ্ছে দায়িত্ব অর্পণ করা। এরপরে দেখো নাট, যার অর্থ হচ্ছে মশা, নাট। এরপরে দেখো নার, যেটার বাংলা অর্থটা হচ্ছে উকিল, নার, উচ্চারণটা হবে নার, আর এটার বাংলা অর্থটা হবে উকিল। এরপরে দেখো নও, যেটার অর্থ হচ্ছে বিরক্ত করা। এরপরে লক্ষ্য করো নোম, যেটার অর্থটা হচ্ছে প্রবাদ বা বচন। এরপরে নৌমিক, নৌমিক, যেটার বাংলা অর্থটা হচ্ছে প্রবাদ ধর্মী। এরপরে এই শব্দগুলো দেখো সিগনেচার, লক্ষ্য করো সিগ নেই চার, তিনবার উচ্চারণ করতে হচ্ছে, সিগ একটা সিলেবল, নেচার এখানে অন্য সিলেবল রয়েছে, তো সিগ সিলেবলের মধ্যে আছে জি, আর অন্য আরও সিলেবল যে আছে নেই চার, তো নেই সিলেবলের মধ্যে আছে এন, মানে যেহেতু জি এবং এন আলাদা আলাদা সিলেবলের মধ্যে আছে, তাই জি এর উচ্চারণটা হবে সিগনেচার, যেটার বাংলা অর্থটা হচ্ছে স্বাক্ষর, সিগনেচার, এরকম হবে আমাদের উচ্চারণটা। এরপরে দেখো কগনিটিভ, লক্ষ্য করো কগনিটিভ, এখানে সিওজি, কগ, একটা সিলেবল এন আই নি, আরেকটা সিলেবল টিভ, টিআইভিই, টিভ, আরেকটা সিলেবল কগনিটিভ, যেটার বাংলা অর্থটা হচ্ছে জ্ঞানীয়। তো এই কগনিটিভ শব্দে যেহেতু জি এবং এন আলাদা আলাদা আছে, যদিও এন এর আগে জি আছে কিন্তু আলাদা আলাদা সিলেবলের মধ্যে আছে, তাই জি এর উচ্চারণটা হবে কগনিটিভ। পরবর্তী ভিডিওতে দেখাবো জি এইচ এর উচ্চারণ কখন সাইলেন্ট থাকে। তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো যদি মিস করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। তাহলে আমি আশা করি যে তোমরা শূন্য থেকে শুরু করলেও সম্পূর্ণরূপে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শিখতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবে।
Thank you.